দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র আঘাত করতে পারে বলছে নানি। আওয়ামী লীগ প্রতিহত রফিকুল মাদানির জামায়াতের ডাক, জানাবো পাল্টিক হওয়া জাতীয় পার্টি 15 বছর, এবং সর্বশেষ জানাবো কক্সবাজারের হোটেল থেকে আটক 18 ইউপি সদস্যের 15 জন কারাগারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র আঘাত করতে পারে বলছে নানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, জনগণের চেতনা এবং অনুভূতিকে ধারণ করতে হবে। জনগণ মনে করছে এখনই দেশে নির্বাচন প্রয়োজন, খুব অল্প ও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন না হলে ফ্যাসিস্ট ষড়যন্ত্র আমাদের উপর আবার আঘাত করতে পারে। তিনি বলেন, অপশক্তি যদি ছোবল মারে তাহলে গণতন্ত্রের ভীত নষ্ট হয়ে যেতে পারে। নির্বাচন কমিশন সংস্কারে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এই 3 মাসে বেশি লাগার কথা নয়। সংস্কার শেষে অবিলম্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। তিনি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে মানুষের প্রত্যাশা ও গণতন্ত্রের ভীত মজবুত হবে। আমরা যদি এ মুহূর্তে একটি নির্বাচনের ব্যবস্থা না করতে পারি তাহলে পাশের দেশে বসে এখনো হাসিনা ফ্যাসিস্টরা যে চক্রান্ত যে ষড়যন্ত্র করছে সে চক্রান্ত ষড়যন্ত্র আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। আওয়ামী লীগ প্রতিহতে রফিকুল মাদানির জামায়াতের ডাক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। আজ গুলিস্তানে জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে দলটি। এদিকে আওয়ামী লীগকে প্রতিহতের জন্য গুলিস্তান জিরো পয়েন্টে কওমি মাদ্রাসা ছাত্রদের জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রফিক মাদানি বলেন, 12টায় আমিও থাকবো গুলিস্তান জিরো পয়েন্টে। হে প্রিয় কওমি তারুণ্য, আসুন সবাই একসাথে মিলিত হই। মাদ্রাসা স্কুল ভেদাভেদ নাই, আমরা সবাই ভাই ভাই। এর আগে আওয়ামী লীগ প্রতিরোধে 7 সেকেন্ড সময় লাগবে কিনা সে বিষয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আবু বাকের মজুমদার। শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, 7 সেকেন্ড লাগবে। অন্যদিকে গুলিস্তানের একই জায়গায় গণজামাতে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাল্টি খাওয়া জাতীয় পার্টির 15 বছর, পতিত আওয়ামী স্বৈরাচারের দোষর হিসেবে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি উঠেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে। গত সপ্তাহে রাজধানীর কাকরাইল অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এছাড়াও খুলনা সহ দেশের কয়েকটি জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। অভিযোগ রয়েছে জাতীয় পার্টি গত 15 বছর আওয়ামী লীগের দাসত্বের ভূমিকা পালন করেছে, ফলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে দাবির বিষয়টি যৌক্তিক মনে করেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, গণতান্ত্রিক রাজনীতির বিকাশ হচ্ছে অগণতান্ত্রিক স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে পরাজিত করার অন্যতম পথ। যারা আসলে চায় যে আগামীতে স্বৈরাচার না আসুক, লুণ্ঠন ও দুর্নীতিমূলক রাজনীতি না থাকুক, সেক্ষেত্রে তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী হয় সেদিকে মনোযোগ দেওয়া। জাতীয় পার্টি গত 15 বছর আওয়ামী লীগের দাসত্বের ভূমিকা পালন করেছে, ফলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে দাবির বিষয়টি যৌক্তিক মনে করেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, গণতান্ত্রিক রাজনীতির বিকাশ হচ্ছে অগণতান্ত্রিক স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে পরাজিত করার প্রধান পথ। যারা আসলে চায় যে আগামীতে স্বৈরাচার না আসুক, লুণ্ঠন ও দুর্নীতিমূলক রাজনীতি না থাকুক, সেক্ষেত্রে তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী হয় সেদিকে মনোযোগ দেওয়া। তাদের মতো বারবার পাল্টে খাওয়া জাতীয় পার্টি গত 15 বছর আওয়ামী লীগের যখন এবং যেভাবে প্রয়োজন সেভাবে রাজনৈতিক মঞ্চের আবির্ভাব হয়েছে, অর্থাৎ মেরুদণ্ডহীন দাসত্বের ভূমিকা পালন করেছে তারা। আওয়ামী লীগের দুর্নীতি লুণ্ঠনের সহযোগী ছিল জাতীয় পার্টি। দলটির প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদের নানা অপকর্মের বিচার না করে আওয়ামী লীগ সেগুলো মানুষের সামনে এনে নিজেদের ইচ্ছে মতো দলটিকে ব্যবহার করেছে। রাজনৈতিকভাবে জাতীয় পার্টি গণতন্ত্র বিরোধী একটি দল বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এই দলের প্রতিষ্ঠাতা নিজেও একজন স্বৈরাচার এবং গত 15 বছর ধরে তারা স্বৈরাচারের একনিষ্ঠ সহযোগ হিসেবে ভূমিকা পালন করেছে। বিনিময়ে তারা নানা সুযোগ সুবিধা ভোগ করেছে। তবে জাতীয় পার্টি দায়িত্বশীলদের দাবি, তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে থাকলেও শেখ হাসিনার গণবিরোধী কাজের সঙ্গে একাত্মতা পোষণ করেনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা মন্ত্রিত্ব পর্যন্ত ছাড়তে চেয়েছিলেন। এ প্রসঙ্গে বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের দাবি যৌক্তিক মনে করি না। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দল নিষিদ্ধ করলে সুবিধা কি? নিষিদ্ধ করলে তো তাদের রাজনীতি হাওয়ায় মিশে যাবে না। তারা এই দলের সমর্থক ও বিশ্বাসী, তারা তো সমাজ থেকে মুছে যাবে না, তারা থাকবেই।
দল নিষিদ্ধ করলে রাজনীতি যে নিষিদ্ধ হয় না তার প্রমাণ জামায়াতের শিবির। তাদের উপর নিষেধাজ্ঞা কিংবা অলিখিত নিষেধাজ্ঞা ছিল, তাদের রাজনীতি তো শেষ হয়ে যায়নি, বরং আরো শক্তিশালী হয়েছে। এটা আওয়ামী লীগ বা জাতীয় পার্টির ক্ষেত্রে প্রযোজ্য। আনু মোহাম্মদ বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, এতে কি তাদের রাজনীতি চলে যাবে? এখন তারা কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাবে, কেউ ছাত্রদল বা ছাত্র শিবিরে যোগ দেবে। আসলে এগুলো কোনো সমাধান নয়। তবে জাতীয় পার্টির রাজনীতিকে মেরুদণ্ডহীন দাসত্বের ভূমিকা হিসেবে দেখছেন আনু মোহাম্মদ। বলেন, তারা আওয়ামী লীগের পা ধরা পার্টি। আওয়ামী লীগের যখন এবং যেভাবে প্রয়োজন জাতীয় পার্টি সেই অনুযায়ী ভূমিকা পালন করেছে। কারণ ব্যাখ্যা করে তিনি আরো বলেন, হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল, জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ড, জিয়াউর রহমান হত্যাকাণ্ড, এসব বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। এছাড়া আরো অনেক হত্যাকাণ্ডের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, লুণ্ঠন দুর্নীতির অভিযোগ তো ছিলই। এগুলো সঠিক বিচার হলে তিনি সর্বোচ্চ সাজা পেতেন। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী এগুলো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। এই বিশ্লেষকের মতে, এসব অপরাধ এরশাদের মাথার উপর ঝুলিয়ে রেখে আওয়ামী লীগ তাকে ব্যবহার করেছে। তারা ব্যবহার করে রাজি ছিল, কারণ ব্যবহার হয়ে সুযোগ সুবিধা নেওয়া যায় নিয়েছেও তারা। এক কথায় আওয়ামী লীগের দুর্নীতি লুণ্ঠনের সহযোগী ছিল জাতীয় পার্টি। রাজনৈতিকভাবে জাতীয় পার্টি জনবিরোধী ও গণতন্ত্র বিরোধী একটি দল, এতে কোনো সন্দেহ নেই। তারা স্বৈরাচারের তোষর, বলেন অনু মোহাম্মদ। তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে স্বৈরাচারের শাসক আগামীতে জন্ম নেবে না, এমনটা মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, যারা আওয়ামী লীগের অনিয়মের নির্বাচন সহ দুর্নীতি লুণ্ঠন গুম খুনের সহযোগী ছিলেন তাদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে স্বৈরা শাসকের বিপরীতে জনগণের মধ্যে গণতান্ত্রিক ঐক্য এবং গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানোর দিকে মনোযোগ দিতে হবে। এ প্রসঙ্গে আনু মোহাম্মদ বলেন, এই ধরনের রাজনীতিকে মোকাবেলা করতে গেলে গণতান্ত্রিক শক্তি ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করাই হচ্ছে সহজ সমাধান। জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর ছিল, আওয়ামী লীগের দোষর হিসেবে অনিয়মে নির্বাচন সহ নানা অপকর্মের সহযোগী হিসেবে কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যদি পাওয়া যায় তাহলে তার বিচার করা উচিত। এখানে ব্যক্তিকে বিবেচনায় আনা উচিত, দলকে নয়। যদিও জাতীয় পার্টির বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা কখনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, হাট বাজার দখল করিনি, কখনো কোনো প্রতিষ্ঠান দখল করিনি, সরকারের কোনো অন্যায়কে সমর্থন করিনি, সবসময় সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, সমালোচনা করেছি। কক্সবাজারে হোটেল থেকে আটক 18 ইউপি সদস্যের 15 জন কারাগারে। কক্সবাজারের কলাতলীর পর্যটন জোনের হোটেল ইউপি রিসোর্টে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার আলোচনা সভা চলাকালে পুলিশি অভিযানে আটক 18 সদস্যের মাঝে 15 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন চৌধুরী। সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত হোটেলের পঞ্চম তলার হলরুমে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের এসব সদস্যদের আটক করা হয়। এ সময় 22 কক্সবাজার জেলা শাখা রাষ্ট্র সংস্কার গণতন্ত্র প্রতিষ্ঠা স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক মত বিনিময় সভা করেছিল। সমন্বয়ক নামধারীরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার বিকেলে ইউনি রিসোর্টের সম্মেলন কক্ষে মত বিনিময় সভার আয়োজন করে 22 কক্সবাজার জেলা শাখা। সেখানে আনুমানিক 70 জনপ্রতিনিধি অংশ নেন। সময় বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক পরিচয়ে বিপুল সংখ্যক তরুণী হলরুমটি ঘেরাও করে। পরে পুলিশের সঙ্গে সমন্বয়ক পরিচয়ধারীরা হলে ঢুকে তল্লাশি যাচাই বাছাই করে, সেখানে 18 জনকে রেখে বাকিদের ছেড়ে দেয় তারা। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। আটক হয়ে থানায় যাওয়ার সময় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহ আলম গণমাধ্যমকে বলেন, শুক্রবার ইউপি সদস্যের সংগঠন 22 জেলা শাখার আলোচনা সভা ছিল, প্রায় 70 জনের মতো উপস্থিত ছিলেন। সেখানে দেশের ক্রান্তিকালে কিভাবে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ অতর্কিত ভাবে পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে কিছু যুবক ঢুকে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে মোবাইল সহ শরীর তল্লাশির পর আটক করে। যদি গোপনে বৈঠক হতো তাহলে সড়কের পাশে হোটেলে এত বড় অনুষ্ঠান করতাম? আমাদের হয়রানি করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।